হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ক্লোজমা ক্রিমের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই ক্রিমটা তোমরা কোথায় পাবে, এর দাম কত, এর কী বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড ইফেক্টস হতে পারে নাকি সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ক্লোজমা ক্রিমটাকে তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে, এছাড়া অনেক কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়। এছাড়া তোমরা অনলাইন থেকে এটা পারচেস করতে পারো। এর 30 গ্রাম প্যাকের দাম 125 টাকা। এতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো একদমই আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস, এতে কোনো রকমের খারাপ ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া হয়নি। তবে অবশ্যই তোমরা এটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে পারো। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটা ইউজ করলে কী বেনিফিটস তোমরা পাবে। এই ক্রিমটা তারা ইউজ করতে পারে যাদের মুখে অ্যাকনে পিম্পলের সমস্যা আছে, বা অ্যাকনে পিম্পলের কারণে মুখে কোনো দাগের সমস্যা হয়ে গেছে, বা সূর্যের ইউভি রশ্মি থেকে মুখে ট্যানিংয়ের সমস্যা দেখা দিচ্ছে, বা বয়সের দাগের সমস্যা আছে, বা চোখের তলে কালো দাগের সমস্যা আছে, এরকম সমস্যা থাকলে অবশ্যই এই ক্রিমটা ইউজ করা যায়। তো এই ক্রিমটা ইউজ করলে কিছুদিনের মধ্যেই মুখের যে কোনো রকমের দাগের সমস্যা দূর হয়ে যায় এবং পিম্পলের সমস্যাও দূর হয়ে যায়। এছাড়া যদি কারো যদি কোনো জায়গায় পুড়ে যাওয়ার থেকে দাগ হয়ে যায়, বা কোথাও জায়গায় কোথাও যদি কেটে যাওয়া থেকে কোনো রকমের দাগ হয়, তো এরকম কোনো দাগের সমস্যা থাকলে তবে অবশ্যই এই ক্রিমটাকে ইউজ করা যায়। তো এই ক্রিমটা ইউজ করলে সে সমস্ত দাগগুলোকে রিমুভ করে ফেলে এই ক্রিমটা। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটাকে ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। এই ক্রিমটাকে মনে রাখবে শুধুমাত্র রাতেই ইউজ করতে হবে, এটাকে কিন্তু দিনের বেলা ইউজ করা যাবে না। রাতে আগে কোনো ভালো ফেসওয়াশ বা ভালো সাবান দিয়ে মুখটা ধুয়ে নিয়ে মুখটা শুকিয়ে গেলে তখন এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে দিতে হবে নিজের মুখে, এবং পরের দিন সকালবেলা আবার কোনো ভালো ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তো মিনিমাম 2 থেকে 3 মাস এটাকে ইউজ করলে তোমরা এর পুরোপুরি ভালো রেজাল্ট পাবে। এবার বলে দিই বন্ধুরা, এই ক্রিমটা ইউজ করলে কোনো সাইড ইফেক্টস হতে পারে না, কিন্তু এতে তেমন কোনো সাইড ইফেক্টস থাকে না। তবে অনেকের এটা দেখা গেছে যে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে এটা ইউজ করার ফলে। তো অবশ্যই তোমরা এটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।